ভাই, ইউনো এসবিআই অ্যাপটা কি? আজ আমি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করাতে, সেখানে আমাকে বললো ইউনো এসবিআই অ্যাপটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে সমস্ত কিছু করতে পারবে, ব্যাংকে বারবার আসার দরকার পড়বে না। ইউনো এসবিআই অ্যাপটা জানিস না, যেখান থেকে আমি ব্যাংকের সমস্ত কাজ করতে পারবো, আমার মানি ট্রান্সফার থেকে শুরু করে আমি ক্রেডিট কার্ডকে সেখানে অ্যাক্সেস করতে পারবো, আমার ডেবিট কার্ডকে অ্যাক্সেস করতে পারবো, আমি ট্রানজ্যাকশন হিস্ট্রি শো করতে পারবো, ইনস্ট্যান্স ব্যালেন্স চেক করতে পারবো, সমস্ত কিছু। আচ্ছা তাই নাকি? কীভাবে সেটা ইউজ করবো আমি? এটা তো খুব ভালো খবর, তো আমাকে দেখিয়ে দিই কীভাবে ইউজ করতে হবে। ওকে চল চল দেখিয়ে দিচ্ছি, চল। ইউনো এসবিআই অ্যাপ, যেটার মানে হচ্ছে ইউ নিড অনলি ওয়ান। এক কথায় বলতে গেলে ইউর ব্যাংক ইন ইউর হ্যান্ড। তো আজকের এই ভিডিওতে ইউনো এসবিআই অ্যাপ কীভাবে ইউজ করতে হবে, রেজিস্টার করা থেকে শুরু করে কোন কোন ফিচার্সগুলো কোন কোন কাজে ব্যবহার হয়, কীভাবে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক ভিডিও। ফার্স্ট আমরা এসবিআই ইউনো অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব। এখন আমরা অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর আমাদের কাছে দুটো অপশন দেবে, এক্সিস্টিং এসবিআই কাস্টমার, নিউ টু এসবিআই। তো আমরা যদি নতুন এসবিআই কাস্টমার হই তাহলে আমরা এখানে ক্লিক করব, আর যদি আমরা পুরনো এসবিআই কাস্টমার হই তাহলে আমরা উপরের অপশনটাই ক্লিক করব। তো এখন সিস্টেম একটু চেঞ্জ করে দিয়েছে, এখন সিম সিলেক্ট করতে হয়। তো আমাদের যে মোবাইল নাম্বারটা আমাদের এসবিআই অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা সিলেক্ট করতে হবে, দিয়ে নেক্সট করতে হবে। তো ফার্স্ট আমাদেরকে এটা মেক শিওর করতে হবে যে আমাদের সেই যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে যেন আমাদের রিচার্জ থাকে, মানে রিচার্জ থাকে মানে আমাদের একটা সেখান থেকে SMS সেন্ড হবে, সেই SMSটা সেন্ড না হতে পারলে এটা ভেরিফিকেশন কমপ্লিট হবে না। বোঝা গেল? আমাকে এখন বলছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ SBI ইন্টারনেট ব্যাঙ্কিং ফাংশনালিটি, মানে আমার ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাক্টিভ আছে বলে আমাকে এইখানে ATM কার্ড দিয়ে যে ভেরিফিকেশনটা হয় সেই প্রসিডটা দিচ্ছে না আমাকে। তো আমার ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাক্টিভ আছে বলে আমাকে ডাইরেক্ট ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে লগ ইন করতে বলছে। তো এখন আমি এখানে প্রসিডে ক্লিক করব। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং রেফারেল কোড অপশনাল আছে, এখানে কিছু না দিয়ে আমি সাবমিটে ক্লিক করব, নেক্সট করব। এরপর এখান থেকে স্ক্রল করার পর এখানে নেক্সট করব। এরপর আমাকে 6টা সংখ্যার MPIN সেট করতে বলছে, যেটা আমি যখন অ্যাপটা ফার্স্ট ওপেন করব, ওপেন করার পর আমাকে MPIN দিয়ে লগ ইন করতে হবে। এই MPIN আমাদেরকে মনে রাখতে হবে, এটা দিয়ে আমরা লগ আউট হতে পারবো। তো এখন আমি এখানে MPIN সেট করব, যে কোনো 6টা সংখ্যার। এরপর নেক্সট করব। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। এবার ওকে। অ্যাপটাতে লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এরপর আমাদেরকে সবার প্রথম শো করবে ভিউ ব্যালেন্স, এখানে ক্লিক করলে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সটা শো করবে। আমার এখন এই ব্যালেন্সটা আছে। এরপর আমাদের এখানে শো করছে অ্যাকাউন্টস, এখানে ক্লিক করলে এখানে আমার সেভিংস অ্যাকাউন্টটা শো করবে, এখানে ব্যালেন্স শো করবে, আমার এখানে ব্রাঞ্চের নাম শো করবে। এখানে যদি আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা এটা যদি এই আনহাইডে ক্লিক করে দিই এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ফুল শো করবে। ওকে হলো। এবার আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, এখান থেকে আমার সমস্ত ট্রানজ্যাকশন শো করবে, কত এসেছে কত গেছে সমস্ত। এরপর আমরা যদি এটাকে ইমেলে নিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, ইমেলের যদি স্টেটমেন্টটা নিতে চাই এখানে ক্লিক করব, আমার স্টেটমেন্টটা ইমেল আইডিতে সেন্ড হয়ে গেছে। এরপর আমাদের এখানে শো করবে ইউনো পে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম ইন্টারফেসটা আসবে, এখানে ফার্স্টে আসবে কুইক ট্রান্সফার, এখান থেকে আমরা যত রকম ফান্ড ট্রান্সফার করতে পারবো। তো ফান্ড ট্রান্সফার কিভাবে করব, এখানে কুইক ট্রান্সফার আছে আপ টু 25,000 ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্ট আমাদের 25,000 টাকা পর্যন্ত ট্রান্সফার হবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে দুটো অপশন দিচ্ছে এবং নিচে একটা দিচ্ছে ইউ ক্যান অলসো পে ইউজিং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, MMID রিকোয়ারড। MMID কি এবং এটা থেকে কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয় এর আগে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখন আমি ফার্স্ট অপশনটা যেটা রয়েছে SBI, SBI মানে হচ্ছে আমি আমার এটা SBI অ্যাকাউন্ট,
তো এসবিআই টু এসবিআই পাঠালে আমরা এটা সিলেক্ট করব, মানে যদি আমরা এসবিআই টু এসবিআই ফান্ড ট্রান্সফার করি তাহলে উপরের অপশনটা সিলেক্ট করব, এবং অন্য কোনো যদি আদার্স ব্যাঙ্ক হয় তাহলে আমরা এখানে ক্লিক করব। তো ফার্স্ট আমরা এসবিআই ক্লিক করে দেখব। এখানে আমাদেরকে নেম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করতে হবে। এরপর আমরা এখানে এন্টার অ্যামাউন্ট দেবো অথবা সেন্ড ওয়ান অ্যাট লিস্ট অ্যামাউন্ট, মানে এটা টেস্ট করার জন্য যদি অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম না থাকা যায় তাহলে এখানে টিক করব, এক টাকা আমার অ্যাকাউন্টে সেন্ড হয়ে যাবে, তাহলে আমরা সেটা দেখে নিতে পারবো যে কনফার্ম গেছে কি না। এরপর এখানে সিলেক্টে পারপাস ক্লিক করব, কি কারণে আমি টাকাটা পাঠাচ্ছি যে কোনো একটা সিলেক্ট করে এখানে নেক্সট করব, তাহলে আমার ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে। এরপর আদার ব্যাঙ্ক আইএফএসসি কোড রিকোয়ারেড, এখানে আদার্স ব্যাঙ্ক আমি যখন ফান্ড ট্রান্সফার করব তখন আমাকে আইএফএসসি কোডটা এন্টার করতে হবে। এখানে আমরা অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবো, অ্যাকাউন্ট নাম্বার দেব, রি এন্টার করবো এবং আইএফএসসি কোড দেব। এরপর এখানে এন্টার অ্যামাউন্ট করে সিলেক্ট পারপাস করব এবং নেক্সট করব, তাহলে আমাদের ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে। এরপর নেক্সট দিচ্ছে আমাদেরকে ইওনো ক্যাশ। ইওনো ক্যাশটা কি? এটিএম উইথড্রল মানি ফ্রম এসবিআই এটিএম উইথ ট্রানজ্যাকশন লিমিট 20,000। এটার আমি একটা অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা থেকে কি হয়, এটা থেকে আমরা বিনা এটিএম কার্ডে এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে পারি। সেটা কিভাবে? আমরা আমাদের মোবাইল থেকে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যদি যে অ্যামাউন্টটা উইথড্র করতে চাই সেটা লিখবো এখানে, 500 টাকা। 500 টাকা টাইপ করার পর এখানে নেক্সট করব। নেক্সট করার পর এখানে একটা পিন সেট করব 6টা সংখ্যার। এবার নেক্সট করব, এখানে আই এগ্রিতে করে কনফার্ম। এরপর আমরা যে কোনো এসবিআই এটিএম এ গিয়ে যে এসবিআই ইউনো অ্যাপ অপশনটা দেয় সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে মোবাইল নাম্বারে এসএমএস টা এলো সেই এসএমএস টা ওখানে এন্টার করব। এন্টার করার পর আমাদেরকে অ্যামাউন্টটা এন্টার করতে হবে। অ্যামাউন্টটা এন্টার করার পর আমরা যেখানে পিনটা সেট করলাম সেই পিনটা আমাদেরকে ওখানে দিতে হবে, দিয়ে যখন আমরা সাবমিট করব আমাদের ক্যাশ উইথড্রল হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট আমাদের আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার টু ওন অ্যান্ড আদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে বেনিফিসিয়ারি অ্যাড করতে বলা হচ্ছে, যদি আমাদের বেনিফিসিয়ারি অলরেডি অ্যাড থাকে তাহলে আমাদের এখানে শো করবে এখানে যে আমার বেনিফিসিয়ারিগুলো অ্যাড আছে, এবং যদি আমি নতুন কোনো বেনিফিসিয়ারি অ্যাড করতে যাই তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে। তো যেহেতু আমি এটা ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে লগ ইন করেছি সেখানে আমার ইন্টারনেট ব্যাঙ্কিং চাইছে, তোমরা যদি এটা এটিএম কার্ড দিয়ে লগ ইন করে থাকো তাহলে তোমাদের এখানে এই অপশনটা দেবে না। তো আমি এখানে লগ ইন করব, সাবমিট করব। ওকে, এটা সেই স্টেপটাই আগে যেটা তোমাদেরকে আমি দেখালাম, তো এটা আমরা তাহলে এখন স্কিপ করে দেব। এরপর আমাদেরকে দিচ্ছে ভীম ইউপিআই, ইউপিআই যেটা আমরা ফোন পেটিএম ইউজ করে থাকি সেটাই আর কিছু না। এখানে ক্লিক করলে আমাদেরকে এটা রেজিস্ট্রেশন করতে বলবে, তারপর আমরা এই ইউপিআই দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবো, কোনো অ্যাকাউন্ট নাম্বার কোনো রকম আইএফএসসি কোড কিছু লাগবে না। এরপর আসে আমাদের ডিপোজিট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে ফিক্সড ডিপোজিট যদি আমাদের কোনো ওপেন থাকে তাহলে আমাদের এখানে শো করবে। আমার যেমন এখন এখানে একটা এফডি ওপেন করা আছে, আমার এটা শো করছে কত ব্যালেন্স আছে শো করবে, এবং আমরা যদি কোনো নতুন ফিক্সড ডিপোজিট ওপেন করতে যাই তাহলে আমরা এখানে ক্লিক করব, ওপেন ফিক্সড ডিপোজিট। ক্লিক করার পর আমরা এখানে অ্যামাউন্ট দেব, মোটামুটি মিনিমাম আমাদেরকে 1,000 টাকা দিতে হবে, তো আমি এখন এখানে 5,000 লিখব। এরপর নেক্সট করব। নেক্সট করার পর আমাদেরকে এখানে টাইমটা দিচ্ছে 7 দিন থেকে মোটামুটি 10 বছর পর্যন্ত আমরা করতে পারি, তো এখন আমি এখানে 1 ইয়ার লিখব এবং নেক্সট করব। নেক্সট করার পর আমাদেরকে এখানে বলছে হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ ওয়ান্ট টু ইন্টারেস্ট পে আউট, কিভাবে তুমি ইন্টারেস্টটা এটার নিতে চাইছো। যদি আমরা কোয়ার্টারলি নিতে যাই তাহলে আমরা এখানে কোয়ার্টারলি সিলেক্ট করব, অথবা অ্যাট ম্যাচুরিটি, আমাদের টাকাটা যখন ম্যাচুরিটি হবে তখন আমরা সেটা নিতে যাই, তখন আমি এটা সিলেক্ট করব। তখন আমি অ্যাট ম্যাচুরিটি করে ইউ উইল আর্ন ইন্টারেস্ট 260 টাকা ম্যাচুরিটি আসবে। আমরা এখন নেক্সট করলে এটা আমাদের ওপেন হয়ে যাবে, তো এখন আমি নেক্সট করব না। এখান থেকে আমরা রেকারিং ডিপোজিটও ওপেন করতে পারি। রেকারিং ডিপোজিটটা কি? রেকারিং ডিপোজিট হচ্ছে আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্টের সাথে একটা আরডি ওপেন করব। আরডি ওপেন মানে হচ্ছে যে আমরা মাসে মাসে একটা ব্যালেন্স
একটা মিনিমাম ব্যালেন্স 500 টাকা কি 1000 টাকা আমরা ব্যাংকে জমা করব। সেই অ্যামাউন্টটা আমাদের একটা আলাদা অ্যাকাউন্টসে গিয়ে জমা হবে এবং সেটা আমরা যতদিনের জন্য করে রাখবো 1 বছর 2 বছর সেটা আমাদের সেই হিসাব অনুযায়ী আমাদেরকে তারপর রিটার্ন দেওয়া হবে, মানে SIP যাকে বলে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখান থেকে আমরা ইনভেস্টমেন্টও করতে পারবো। নেক্সট হচ্ছে লোন। এখানে যদি আমাদের কোনো লোন অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের এটা এখানে শো করবে। আমার যেমন একটা এই ফিক্সড ডিপোজিট যেটা আমার দেখলে সেটা আমার ওপেন করা আছে এবং সেটার এগেনস্টে একটা ওডি করা আছে, ওডি নেওয়া আছে, ওডি মানে ওভারড্রাফট, যেটা আমার এখানে শো করছে পার্সোনাল লোন বলে। তো এটার আমি আমার 20,000 টাকার যে ফিক্সড ডিপোজিটটা ছিল সেটার এগেনস্টে আমি 18,000 টাকার লোনটা নিয়েছিলাম। তো এটা এখন আমার ক্লোজ করা হয়নি, ক্লোজ করতে গেলে আমাকে এই অ্যামাউন্টটা এখানে এই অ্যাকাউন্টে আমাকে ঢোকাতে হবে, তবে এটা আমার ক্লোজ হবে, সেটা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এখানে আমার এই লোন অ্যাকাউন্টটা শো করছে। তোমাদের যদি কোনো লোন অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে তোমরা এখান থেকে সেটাকে দেখতে পাবে। নেক্সট হচ্ছে কার্ড। কার্ড হচ্ছে এখানে ক্রেডিট কার্ডের কথা বলা হচ্ছে। ক্রেডিট কার্ড যদি আমাদের কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে আমাদের এখানে শো করবে এবং সেই ক্রেডিটটাকে আমরা A to Z ভাবে এখান থেকে অ্যাক্সেস করতে পারি। যেমন হচ্ছে আমরা পিন জেনারেট করতে পারি, ব্লক করতে পারি, আমাদের ট্রানজ্যাকশন হিস্ট্রি চেক করতে পারি, সমস্ত কিছু A to Z। তো এখন আমরা কার্ড সেকশনে ক্লিক করব। এখানে আমার 3টে ক্রেডিট কার্ড আছে, 3টে ক্রেডিট কার্ডই আমার এখানে শো করবে। ফার্স্ট একটা, এটা একটা এবং এটা একটা। এখানে মোর ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে কত লিমিট আছে এবং এই মাসে কত বিল আছে সমস্ত কিছু শো করবে। এখানে ড্রপডাউনে ক্লিক করব। ফার্স্ট ক্রেডিট কার্ড হচ্ছে এটা, এটা আমার ফার্স্ট ক্রেডিট কার্ড, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা আমার রিসেন্ট যে পেটিএম SBI ক্রেডিট কার্ডটা। এবার এখান থেকে আমার ক্রেডিট লিমিট শো করছে 55,000 টাকা, আমার কত এই মাসে বিল আছে, টোটাল বিল 14 এপ্রিলে আমাকে এটা পে করতে হবে। আমি 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাকে অপশন দেবে 4 রকম, ট্রানজ্যাকশন হিস্ট্রি, ম্যানেজ পিন, ব্লক কার্ড এবং রিওয়ার্ড। এখান থেকে রিওয়ার্ডটাকেও আমরা রিডিম করতে পারবো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে হয়, তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। এখান থেকে আমরা নিউ ক্রেডিট কার্ড অ্যাপ্লাইও করতে পারি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর SBI যত রকম ক্রেডিট কার্ড আছে সেগুলো আমাদের কাছে ওপেন হয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ক্রেডিট কার্ড সিলেক্ট করব, তারপরে অ্যাপ্লাই নাও ক্লিক করব। এবার সিম্পলি আমি যদি সিম্পলি ক্লিক বা সিম্পলি সেভ করতে যাই, এখানে অ্যাপ্লাই নাও করব। করার পর এখান থেকে ডিটেলস দিতে হবে, তারপর নেক্সট করতে হবে। তোমরা যদি SBI ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে যাও ইউনো SBI অ্যাপ থেকে, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, এটার জন্য আমি একটা আলাদা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেব, তো অবশ্যই কমেন্ট করো। এরপর এখানে ইন্স্যুরেন্স, শপ অ্যান্ড অর্ডার, বেস্ট অফার, এগুলো এমন কিছু ইম্পর্টেন্ট নয়। এখান থেকে নিচে আসবো। এরপর আমাদের এখানে দিচ্ছে বিল পেমেন্ট, আমরা এখান থেকে সমস্ত রকমের বিল পেমেন্টও করতে পারি। ক্লিক করব এখানে, এবার রিচার্জ, কুইক বিল পে, আমরা যদি মোবাইল রিচার্জ করতে যাই প্রিপেড পোস্টপেড এখান থেকে করতে পারবো, এবং কুইক বিল পে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যত রকম অপশন দিচ্ছে, ইলেকট্রিসিটি, গ্যাস, DTH, ব্রডব্যান্ড, সমস্ত রকম এখান থেকে আমরা পেমেন্ট করতে পারি। এবং এখানে যে আমাদের হেল্পলাইন একটা নাম্বার দিয়েছে, আমাদের কোনো অসুবিধার্থে এখানে আমরা এই নাম্বারে কল করে আমরা এখান থেকে হেল্প নিতে পারি। এবং নেক্সট হচ্ছে নিয়ারেস্ট ব্রাঞ্চ অ্যান্ড ATM, আমরা এখান থেকে নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে বা ATM আছে সেটাকে আমরা এখান থেকে লোকেট করতে পারি। এবার আমি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখাবো, এখানে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর সার্ভিস রিকোয়েস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে অপশন দিচ্ছে অনেক রকম, যেমন হচ্ছে আমাদের যে ডেবিট কার্ডটা, সেই ডেবিট কার্ডটাকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, এখান থেকে পিন জেনারেট করতে পারবো, ATMটাকে আমরা ব্লক করতে পারবো, এবং চেক, আমাদের যে চেকবুক থাকে সেই চেকবুকটাকে স্টপ করতে পারবো। যদি আমি কোনো চেকে কাউকে পেমেন্ট দিয়ে থাকি, যদি আমার মনে হয় যে না পেমেন্টটা আমার আটকানো দরকার, সেখানে আমি এখানে স্টপ চেক করতে পারবো। এখন আমি এখানে ATM যেটা ডেবিট কার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রোফাইল পাসওয়ার্ডটা আমরা এন্টার করব।
এখান থেকে আমরা কার্ডটা ব্লক করতে পারি, ম্যানেজ করতে পারি, এবং যদি আমাদের কার্ডটা হারিয়ে যায় কি নষ্ট হয়ে যায় সেখান থেকে আমরা এটা রিকোয়েস্ট নিউ করতে পারি, এবং যদি কার্ডটা আমাদের ব্লক থাকে কি আনঅ্যাক্টিভ থাকে সেখান থেকে সেখানে আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারি। এবং তোমাদেরকে যেটা বললাম চেক, এখানে ক্লিক করব চেকবুক, আমরা নতুন চেকবুক রিকোয়েস্ট করতে পারি, আমরা এনকোয়ারি করতে পারি যে আমাদের চেকটা পেমেন্ট হয়ে গেছে সাকসেসফুল, কি স্ট্যাটাসে আছে সেটা এখান থেকে আমরা চেক করতে পারি। এবং যেটা বললাম আমি স্টপ চেক, যদি কাউকে পেমেন্ট করে থাকি সেটা যদি আমার মনে হয় যে পেমেন্ট আমি তাকে করব না সেক্ষেত্রে আমি চেকটাকে বন্ধ করে দিতে পারি। তো রিভোক স্টপ এগুলো আমার ঠিক ক্লিয়ার জানা নেই, সেজন্য আমি তোমাদেরকে এটা শেয়ার করছি না। এবং এখানে আমার উপরে শো করছে প্রোফাইল, এখানে ক্লিক করলে আমার এটার প্রোফাইলটা শো করবে। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারি, মোবাইল নাম্বার এখান থেকে চেঞ্জ করা যাবে না। আমাদের প্যান নাম্বার এখানে শো করবে।